হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে তোমাদের সাথে আমি একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে চলেছি। আজকে হচ্ছে আমার মায়ের জন্মদিন, তার জন্য একটা ছোট্ট করে ব্লগ করছি। এখানে আমার বাবা সকাল সকাল আমার মাকে সব কিছু রান্নাবান্না করে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে, আবার সেটা আবার ভিডিও করেছে, ফটো তুলেছে, আবার আমাদেরকে সবাইকে পাঠিয়েছে। তো যাই হোক, এসব ছোটো ছোটো জিনিসগুলো খুব ভালো লাগে, মা বাবার জন্য, বাবা মায়ের জন্য, ব্যাস আর কি চাই। আর আমার বাবা আমাদের জন্য বা মায়ের জন্য যাই করুন না কেন, সেটাই আমাদের জন্য অনেক। তো যাই হোক, আমি সকাল থেকে সেদিনকে তেমনভাবে আর কোনো কিছু শ্যুট করিনি, কিন্তু আমি সন্ধ্যাবেলা চলে এসেছিলাম মাকে সারপ্রাইজ দিতে, মায়ের বার্থডেটা সেলিব্রেট করতে আমরা সবাই মিলে এসেছি। আর দেখো, আমি এখানে মায়ের জন্য ফুল নিয়ে যাচ্ছি, ফার্স্টে মাকেই ফুলটা দেব, তারপরে মায়ের জন্য একটা গিফট নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো, আর মায়ের রিয়াকশনটাও দেখাবো। হ্যাপি বার্থডে মা, হ্যাপি বার্থডে, এবার চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, মাঝখানে বসতে বললাম তো, চোখ বন্ধ করো, হাত পা তো খোলো। তোমার মা তো এক্সপেক্টই করতে পারেনি এই গিফটটা পাবে। আমার মায়ের কাছে আমি যাই দিই না কেন, যেটুখানি দিই না কেন, সেটাই আমি জানি অনেক, তাও আমার মা এটা পেয়ে ভীষণ খুশি হয়েছে। আমিও ভাবতে পারিনি মা এতটা খুশি হবে। আর মা বাবা খুশি থাকলে আর কি চাই, আর কিচ্ছু চাই না আমার। আমি চাই আমার বাবা মা সবসময় খুশি থাকুক। আমার মা তো খুশি হয়েছে, আর বাবার রিয়াকশনটা কি তোমরা দেখলে, আমার বাবাও কিন্তু ভীষণ খুশি হয়েছে মাকে গিফটটা দিয়েছি বলে। নিজে কষ্ট করে ইনকাম করে খেটে বাবা মাকে যদি কিছু দিয়ে খুশি করা যায়, তার থেকে বড় শান্তি মনে আমার মনে হয় না আর কিছু আছে। কেমন লাগলো বলো বার্থডে গিফটটা পেয়ে? দারুন। কি বলছিলে বলো? অনেক ইচ্ছা ইচ্ছা ছিল এরকম, হ্যাঁ স্বস্তিক চিহ্ন একটা কানের দুল পড়া, দারুন এটা মনের মতো হয়েছে। তাই পছন্দ তো? খুব পছন্দ হয়েছে, কার কানে যেন দেখেছিলাম তখন থেকে ইচ্ছা ছিল, তাই স্বস্তিক পড়বো একটা। ওকে, অনেক আমার অনেকটা যেমন চেন দেওয়া থাকে, হ্যাঁ স্বস্তিকের সাথে চেন থাকে, চেন দেওয়া থাকে, চেন দেওয়া। এবার দেখো, তারপরেই আমার মাসিরা চলে এসছে, মাসি মেশো, মাসি দুটো ছেলে, আর আমার মাসি কেকটা বানিয়ে নিয়ে এসছে মায়ের বার্থডে কেকটা, যার জন্য লুকলুকি করা হচ্ছিলো। মা জানতো না মাসি কেক বানিয়েছে আমার মায়ের জন্য, তো ওটা সারপ্রাইজ ছিল আমার মায়ের জন্য। আর কেকটা ভীষণই সুন্দর বানিয়েছে, আর কেকটা দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতে ততটাই টেস্টি হয়েছিল। সেদিনকে সবাই ছিল শুধু একজন বাদ দিয়ে, আর যাকে আমি খুবই মিস করছিলাম সেটা হচ্ছে আমার বর। ও ছিল না, কাজে গেছিলো দুদিনের জন্য, তো তখন এই বার্থডেটা পড়েছিল। যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কালকে আমি লাস্ট ভিডিও করেছি যখন মা কেক কাটছিল, তারপরে ভিডিও করে ওঠা হয়নি, তার কারণ হচ্ছে কালকে আর সেরকম কিছু করারও ছিল না, বাড়িতে আমরা চলে এসেছি তার কিছুক্ষণ পরেই, কাল খাবার দাবারের কোনো ব্যবস্থা করা হয়নি, তার কারণ হচ্ছে আমার বর নেই, আমার বর গেছে কাজে দু তিন দিনের জন্য। তো তার জন্যই আমার বাবা বললো যে টোনা যখন নেই তখন এখন কোনো কিছুই খাবার দাবার কোনো মানে অ্যারেঞ্জমেন্ট করছি না, ও আসুক তারপরেই করব। তো নেক্সট আসছে যে
সানডেতে পুরো খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, গেট টুগেদার যেটা হয়। আমার বাবার জন্মদিনে তো হয়েছিল, তো সানডেতে আমার মায়ের ছুটিও থাকে। আমার মা তো চাকরি করে জানোই তোমরা, তো মায়েরও ছুটি থাকবে আর আমার বড় চলে আসবে টোনা। তো যাই হোক, কালকে সেরকমভাবে ওই জন্য ব্লগ করিনি, আর সকালবেলার দিকেও ব্লগ করে উঠতে পারিনি, কিছু কাজ ছিল আর ভাবিনি যে ব্লগ করবো। তারপরে যখন বাড়ি গেলাম সব কিছু নিয়ে মায়ের জন্য গিফট কিনে, তখনই ব্লগটা স্টার্ট করলাম। কারণ সবার বার্থডেতেই ব্লগ করি, তো মায়েরটাই বা কেন বাদ যাবে? আর মা তো স্পেশাল, মানে সবার মাই সবার কাছে স্পেশাল হয়, আর আমার কাছে তো মানে কি বলবো, বাবা মা আমার কাছে ভীষণই স্পেশাল। আর বাবা মার জন্য যদি কিছু করা হয়, মানে নিজের আর্নিংয়ে যদি বাবা আমার জন্য আমি কিছু, মানে আমরা যদি কিছু করতে পারি, তার থেকে সুখ মানে বেশি সুখ আর কোথাও নেই বাবা মাকে খুশি করা। তো যাই হোক, আমার মা তো ভীষণ খুশি হয়েছে ওই জিনিসটা পেয়ে, খুব হ্যাপি হয়েছে। আমি যাই দিই, যেইটুখানি দিই না কেন, আমি ভালো করে জানি আমার মা তাতেই সন্তুষ্ট হবে, বাবা হোক আর মা হোক। তো যাই হোক, এই ব্লগটা আমি জানি খুবই ছোট হয়ে গেছে, ছোটর মধ্যেই করেছি, বাট আশা করছি তোমাদের ভালো লাগবে ব্লগটা। আর আমার মাকে কিন্তু তোমরা প্রচুর 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 গুড উইশেস দিও, যাতে আগামী দিনগুলো আমার মায়ের খুব ভালো কাটে। আর তোমাদের উইশেসের আমার খুবই দরকার, প্রেয়ার্সের খুবই দরকার। তো যাই হোক, এই ব্লগটা আবার আমি এন্ড করবো, আবার নেক্সট ব্লগ নিয়ে আসবো খুবই তাড়াতাড়ি। খুব খুব এক্সাইটিং ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে আপকামিং ডেজে, কারণ আমার অ্যানিভার্সারি গেল, তো অ্যানিভার্সারি উপলক্ষে মানে অনেক এক্সাইটিং ব্লগ আসতে চলেছে। তোমাদেরকে এখন বলছি না, যখন আসবে তখনই তোমরা দেখতে পাবে, জানতে পারবে। আমিও তার জন্য খুবই এক্সাইটেড তোমাদের সাথে শেয়ার করব বলে। তার জন্য কী করতে হবে তোমাদেরকে, আমার আপকামিং ব্লগসগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। আর সাবস্ক্রাইব বাটনের পাশে ছোট্ট বেল বাটন আছে, সেটাকে ক্লিক করে দিতে হবে। যখনই ভিডিওটা পোস্ট করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আর তোমরা ভিডিওটা তখনই দেখতে হবে, ঠিক আছে? সো চলো, আজকে এই ব্লগটা তাহলে এখানে এন্ড করছি। কেমন লেগেছে অবশ্যই বলো, আর পাশে থেকো, সাথে থেকো, আর চলো। তো টাটা, লাভ ইউ অল, বাই বাই।